একবার করে একামত দিতে হবে। হাদিসটি পড়ে শোনাই আপনাদের, এটা হচ্ছে সহিহ মুসলিম। আমাদের ইন্ডিয়াতে যে আর বাংলাদেশে যে সহিহ মুসলিম ছাপানো হয়েছে, এটাকে দুই খণ্ডে ছাপানো হয়েছে, আর এত বড় বড় করে ছাপানো হয়েছে। কারণ এই বইগুলা যখন যারা পড়বে ছাত্ররা এভাবে যখন নিয়ে যাবে, তখন সাধারণ মানুষ যেন দেখা বলে, ওরে বাপ রে বাপ, কত বড় বলবি যে একে বেটি তো বিয়ে দিতেই হবে। সহি বুখারী খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর 85। আচ্ছা, আজান একবার একবার করে দিয়ে থাকে, আল্লাহ আকবার আল্লাহ আকবার, আচ্ছা আজান না একামত দে, আজান দিবার করে দে, আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের কাছে আমার একটি অনুরোধ রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তো দেখবেন তখনই বুঝতে পারবেন যে এই ভিডিওটির মধ্যে এই শেখ মুখলিসুর রহমান সাহেব যে কথাগুলা বলতেছেন সেই কথাগুলা কি সঠিক বলেছেন না, সেই কথাগুলা উনি উনা বলতেছেন যে আহলে হাদিস শুধু আহলে হাদিসরাই সঠিক পথে আছে, এবং হানিফি মজহাব এবং আবু হানিফার মজহবের অনুসারী যারা মানুষ তারা সঠিক মজহব সঠিক পথে নয়। এ বিষয়ের উপর বেশ কয়েকজন ওলামায়ে কেরাম মতিউর রহমান মাদারি, রাজাউল করিম আবরার এবং শেখ মোহাম্মদ আহমদুল্লাহ সাহেব, এরকম কয়েকজন মতিউর রহমানের সহ কয়েকজনের বক্তব্য রয়েছে। আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এবং চ্যানেলে যারা নতুন এসেছেন আপনারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা এবার প্রথমে এই শেখ মখলিসুর রহমানের পুরো বক্তব্যটা আমরা শুনি। এত বড় বলবি, এত বড় বই পড়ে, এদের বলা হয় বড় বড় বানাইছে, কিন্তু সৌদি আরবে এটাই সহি মুসলিম। পাতাগুলো একেবারে আপনার কত সূক্ষ্ম এবং চিকন, আল্লাহ আকবার, উন্নত অনেক, এই জন্যই এসে গেছে আর কি, বাংলাদেশের পাতায় আসবে না, এটাও ঠিক আছে। আচ্ছা, বাবু আমরি বিশ্বফাইল বয়সফল আদান ও ইতারিল কামা, আসলে বিশ্বফাইল আদান ও ইতারিল কামা। حدثنا خلف بن هشام قال حدثنا حماد بن زيد الحاء وحدثنا يحيى بن يحيى أخبر إسماعيل بن علي جميعا عن خالد الحذاء يا نبي قلاب عن أنس قال رضي الله تعالى عنه قال أمر بلال يشفع الأذان ويتر الإقامة. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু হাদিসের তর্জমাটা করি, সনদ অনেক লম্বা আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডবল করে আজান দেওয়ার আদেশ দেওয়া হতো, আর একবার করে একামত দেওয়া হতো। সামনে যে হাদিসে একামত কিভাবে দিবে সেটা বলা আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, হায়াল আসসালাহ হায়াল আল ফালাহ, যেভাবে দিন। এরপরে বলছে জাদা ইহিয়া ফি হাদিসিহি, এই ইহিয়া যিনি বর্ণনা করেছেন হাদিসটি, উনি আরেকটা শব্দ উল্লেখ করেছেন, এখানে বলছেন ফাকালা ইল্লা ইকামা। বুখারীর মধ্যে স্পষ্ট হাদিস আছে ইল্লা কদ কামাতিস সালা, শুধু কদ কামাতিস সালা ডবল বলতেন, বাকি সবগুলো একবার করে বলতেন। এই একামত কোথায় পেলাম? বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, আবু দাউদের মধ্যে আছে, নাসাইর মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে। এই হাদিস মোট কয়টা আছে বললাম? 18টা হাদিস আছে। পেয়েছেন ভাই? দুইবার একামতের হাদিস হয়তো কালকে এসে একজন হুজুর আপনাকে দেখাবে। কি ভাই, এটা কি শুনবেন না? আপনাদের দরকার নাই? হ্যাঁ, দরকার না থাকলে বলবো না। আচ্ছা, এই হলো সহিহ মুসলিম দেখালাম আপনাদের, কালকে এসে আপনাকে একটা হাদিস দেখাবে। আবি আবু মাহদুরা একজন সাহাবি খেলাধুলা করছেন, ছোট বাচ্চা, বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন, ও আজান দিচ্ছে বা গান গাইতেছে বা কিছু করছে, কণ্ঠটা খুব সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, এইদিকে আসো। এখনো কিন্তু মুসলমান হয়নি, ও কাফেরই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শিক্ষা দিচ্ছে, যে আজান দিবে তুমি, আজান যেভাবে দেয় এভাবে শিক্ষা দেওয়ার পরে বললেন যে একামত এভাবে দিবা, ঠিক আছে? ওইখানের মধ্যে আর একটা শিক্ষা দিয়েছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আজানে কয়বার বলি আমরা? দুইবার। ওকে শিখিয়ে দিয়েছেন তুমি চারবার বলবা, মানে এখনো মুসলমান হয়নি। এর ইমান ঠিক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলছেন যে চারবার দিবা। এই হাদিসের মধ্যে বলছে আছে একামত ওই রূপী, একটা হাদিস
যদি এই হাদিস দলিল দেখাইতে চাই সহিহ মুসলিম থেকে তাহলে বলতে হবে হুজুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও চারবার বলতে হবে আপনাকে আপনি একই হাদিসের একটা নেবেন আরেকটা নেবেন না এটা কি মুসলমানদের কাজ না মুনাফিকদের কাজ আমি কি বুঝতে পারলাম তাহলে স্পষ্ট হয়ে গেল এই হাদিস তাদের দলিল না এটা আমাদেরই দলিল আরেকটা হাদিস দেখাবে আপনার সম্ভবত তিরমিজিতে আছে না আবু দাউদে আবু মাহদুরার এই হাদিসটি ওখানে আপনার আবু মাহদুরার যে হাদিসটি বর্ণনা করা হয়েছে ওখানে আজানটাকে এভাবে একাবারটাকে শিখেছে হ্যাঁ একাবারটাকে আজানকে এভাবে শিখেছেন তাকে একটা হচ্ছে শিক্ষা দেওয়া একটা হচ্ছে ছাত্রকে শিক্ষা দেওয়া আর একটা হচ্ছে আজীবন আমল করা কোনটা গ্রহণযোগ্য বলেন তো যেটা গ্রহণযোগ্য এই মসজিদে যে আজানটা হবে এটাই হচ্ছে গ্রহণযোগ্য আর আমি একদিন এসে একজনকে শিক্ষা দিলাম যে এভাবে এভাবে তুমি বলো বলো ঠিক আছে এটা হলো শিক্ষা দেওয়া যেহেতু টাইম নাই একদিন এই সময় এখানে তাকে শিক্ষা দেওয়ার সময় সুতরাং ঝামেলা না করে বলছে তুমি এভাবে আজান দিও এখানে হতে পারে যে নবী সাল্লাল্লাহু বলে দিয়েছেন যে তুমি আজান এভাবেই দিও মানে একবার একবার করে বলিও হয়তো সাহাবী বা যাই হোক এটা আমার দরকার নাই মন্তব্য করার কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আজান যেটা শিখিয়েছেন যেটা করাইছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেটা আজীবন চালু ছিল সেটা হচ্ছে একবার একবার করে যেটা বুখারী মুসলিম আদ তিরমিজি সব হাদিসের কিতাবে আছে তাহলে গ্রহণযোগ্য কোনটা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর জীবনে সারা জীবন যে আজান হয়েছে চোখের সামনে যেটা হয়েছে ওটাই হচ্ছে আসল আজান ওটাই হচ্ছে আসল কামা সুতরাং এটাই গ্রহণযোগ্যতা পাবে আর আজ পর্যন্ত এ আমলটি মক্কা আর মদিনাতে এখন আছে বলেন আলহামদুলিল্লাহ দেখছেন হাদিসের সাথে মিল আপনার সাথে মিল মক্কা মদিনার সাথে মিল চোদ্দ শত বছর পরও এই এই যে আপনার কি গেলাম এটা পুটিহার গ্রামের মানুষের আমলের সাথে মক্কা মদিনা এক কথা গোটা আরবিতে যারা কথা বলে তাদের একামতের সাথে হুবাহু মিল মক্কা মদিনার মানুষের একামত সঠিক হবে না এই দেশের বাঙালি যারা জর্দা খেতে খেতে হারাম খেতে খেতে মুখটাই বাদ করে দিয়েছে ওদের কথা ঠিক হবে বলেন কি বলেন হ্যাঁ কথা বলেন না কেন রে ভাই তো প্রিয় ভাইরা কিছু হাদিস এবং কিছু মনগড়া কথা নিয়ে শেখ মখলিসুর রহমান কি কথাগুলো বলেছেন তা আপনারা খুব ভালো করেই শুনেছেন এই কথাগুলো উনি উনার মন থেকে কিছু বলেছেন এবং কিছু উনার ব্যক্তিগত কিছু মত উনি তুলে ধরেছেন আসুন এবার আমরা নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব এ বিষয়ের উপর হাদিস দ্বারা কি বলতে চাইতেছেন তা আমরা শোনার চেষ্টা করব খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর ৮৫ অধ্যায় নম্বর ১০ পরিচ্ছেদ নম্বর ৩ হাদিস নম্বর ৬০৭ ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন পাঁচজন রাবির মাধ্যমে তিনি বর্ণনা করেছেন ইমাম আলী ইবনে আব্দুল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন ইসমাইল ইবনে ইব্রাহিম থেকে তিনি বর্ণনা করেছেন খালিদুনিল হাজ্জা থেকে তিনি বর্ণনা করেছেন আবু কিলাবা থেকে আর তিনি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওয়া আনহুম আজমাইন থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ ১০ বছরের খাদিম তিনি বলেছেন উমিরা বিলালুন আইয়াশফাল আজানা ও আইয়ুতির আল ইকামা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেওয়া হয়েছিল তার মানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন আজানের কথাগুলি জোড়ারূপে আর ইকামতের কথাগুলি বেজোড় করে পড়তে হাদিসের শেষেও আছে ইল্লাল ইকামাতা তবে কদ কামতি সালাহ কথাটি ব্যতিক্রম অর্থাৎ এ কথাটি বেজোড় নয় বরং জোড়া করে পড়তে হবে এ পর্যন্ত সহিহ বুখারী ৬০৭ নম্বর হাদিসের তর্জমা সম্পূর্ণ হল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এ হাদিসের মানে হল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন আজানের সমশব্দগুলিকে অর্থাৎ এক ধরনের শব্দগুলিকে দুই শ্বাসে পড়ে জোড়া বানিয়ে দাও আর ইকামতের ক্ষেত্রে সেগুলিকে একদমে পড়ে বিজোড় বানাও আজানের ক্ষেত্রে এই রকম বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার তারপর দাঁড়িয়ে যাও নতুন শ্বাস নিয়ে আবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে আজানের ক্ষেত্রে জোড়া বানানো হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়িয়ে যাও তারপর নতুন শ্বাস নিয়ে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জোড়া বানানো হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দম ফেলো নতুন শ্বাস নিয়ে বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জোড়া বানানো হলো কিন্তু ইকামতের ক্ষেত্রে সমশব্দগুলিকে একদমে বলে বিজোড় বানিয়ে দাও এক হলো বিজোড় সংখ্যা ইকামতে এই রকম বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এক শ্বাসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক শ্বাসে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এক শ্বাসে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ এক শ্বাসে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ এক শ্বাসে কদ কামাতিস সালাহ দম ফেলে নতুন শ্বাস নিয়ে আবার বলো কদ কামাতিস সালাহ এটা হবে দুই শ্বাসে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক শ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ এক শ্বাসে এভাবে ইকামত পড়লে ইকামতের শব্দগুলি হবে ১৭টি এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত তিনি বলেছেন আজান জোড়া বলার অর্থ হল আজানের সমশব্দগুলিকে দুই দমে জোড়া বানিয়ে বলা আর ইকামত বেজোড় রূপে বলা মানে ইকামতের ক্ষেত্রে একদমে সমশব্দগুলি উচ্চারণ করে বলা পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ বলেছেন ইকামতে বিজোড় বলা মানে ইকামতের কথাগুলি একবার একবার করে বলা আর আজান জোড়া বলা মানে আজানের কথাগুলি দুবার দুবার করে বলা তারা ইকামত দেন এভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله এভাবে ইকামত দিলে ইকামতের কথাগুলি হয় ১১টি এটাই বর্তমান যুগের আহলে হাদিস ভাইদের মত তবে আমরা এই মত পোষণ করি না এই জন্য যে হাদিসের এ ব্যাখ্যাটি অন্যান্য সহিহ হাদিসের খেলাফ উপরন্ত এই ব্যাখ্যার উপর তিনটি এমন সাংঘাতিক প্রশ্ন আছে যে প্রশ্নগুলির জবাব দেওয়া আহলে হাদিস ভাইদের জন্য অসম্ভব উমিরা বিলাল আইয়াশফা আল আযান ওয়া ইউতির আল ইকামা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেওয়া হয়েছিল আজানের কথাগুলি জোড়া আর ইকামতের কথাগুলি বেজোড় বলতে এর মানে যদি এই হয় আজানের কথাগুলি দুইবার আর ইকামতের কথাগুলি একবার বলতে নির্দেশ দেওয়া হয়েছিল তাহলে প্রশ্ন নম্বর ১ আজানের শুরুতে আল্লাহু আকবার আল্লাহু আকবার তারপর আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আল্লাহু আকবার কথাটা চারবার কেন বলা হচ্ছে প্রশ্ন নম্বর ২ আজানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একবার কেন বলা হয় অথচ আজানে তো দুইবার করে বলতে বলা হয়েছে প্রশ্ন নম্বর ৩ ইকামতের ক্ষেত্রে শুরুতে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা দুবার হলো কেন এ তিনটি প্রশ্ন এমন সাংঘাতিক
যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাখ্যা মেনে না নিলে এর জবাব দেওয়া কোশ্চিন কালেও সম্ভব নয়। আহলে হাদিস ভাইরা যেভাবে ইকামত পড়ে থাকেন এতে ইকামতের কথা হয় ১১টি, অথচ সহি হাদিসে আছে ইকামতের কথা হবে ১৭টি। যেমন সুনানে তিরমিজির ১৯২ নম্বর হাদিসে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইকামত শিক্ষা দিয়েছিলেন ১৭টি কথা বিশিষ্ট, সাবা আশরাতা কালিমাতান, ১৭টি কথা বিশিষ্ট ইকামত শিক্ষা দিয়েছিলেন স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিখেছেন হাজা হাদিসুন হাসানুন সহি, এটা সহি হাদিস। অনুরূপভাবে সুনানে আবু দাউদের ৫০২ নম্বর হাদিস এবং সহি হাদিস, আর সুনান ইবনে মাজার ৭০৯ নম্বর হাদিস সহি হাদিস। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইকামত পড়া শিখিয়েছিলেন ১৭টি কথা বিশিষ্ট, তারপর তিনি সেই ১৭টি কথা কিভাবে বলতে হবে সেটা শুনিয়েছেন। তিনি ঠিক এইভাবে শুনিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতি সালাহ কদ কামাতি সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক এইভাবে সুনানে আবু দাউদের ৫০২ নম্বর হাদিসে এবং সুনান ইবনে মাজার ৭০৯ নম্বর হাদিসে সহি সনদে বর্ণিত আছে। এটাই আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার মত। কেউ কেউ বলে থাকেন হাদিসে এরকমও আছে আবার এরকমও আছে। মনে রাখা দরকার, কোনো হাদিসে বলা হয়নি যে ইকামতের শব্দ হবে ১১টি। সহি বুখারির ৬০৭ নম্বর হাদিসের একটা ভিন্ন ব্যাখ্যা দিয়ে ইকামতের ১১টি শব্দ আবিষ্কার করা হয়েছে, অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকামতের কথা হবে ১৭টি। আর সহি বুখারির ওই হাদিসের সঠিক ব্যাখ্যা ওটাই যেটা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সুন্নার সঠিক ব্যাখ্যা জেনে আমল করার তৌফিক দান করুন। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম। প্রিয় ভাইরা, আপনারা দেখলেন এখানে নাসিরউদ্দিন শেখ নাসিরউদ্দিন চানপুরি সাহেব সহি বুখারি থেকে দলিল পেশ করেছেন, তা আপনারা নিজেরাই বিবেচনা করবেন যে শেখ নাসিরউদ্দিন চানপুরি সাহেবের কথা সত্যি না মিথ্যা, না উনি যে এরকম এর আগের বক্তা যেরকম মনগড়া কথাগুলো বলেছেন তাহা সত্যই না মিথ্যা। এবার আমরা মতিউর রহমান মাদানী সাহেবের একটি মন্তব্য শুনবো। যেটা হানাফিদের প্রচলিত এবং সেটা মক্কার সাথে মিলছে, কিন্তু আবার মক্কার তরজি হানাফি মজাবে জায়েজ নয়, আধা নিচ্ছে মক্কার আর আধা নিচ্ছে মদিনার। পুরো সুন্নাত আমল করলে দুটোই জায়েজ। খোলাসা সংক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা মতিউর রহমান মাতানির মন্তব্য শুনলেন। এবার আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনবো। আমার প্রশ্ন করেছেন, সৌদি আরবের একামত বা একবার উচ্চারণ করে দেশে দুইবার উচ্চারণ করে কোনটা সঠিক? বাসাদুজ্জামান দুইটাই সঠিক, সহি মুসলিমে দুইটাই হাদিস আছে, একবার এবং দুইবার দুটো রকম হাদিসই সহি মুসলিমেই বর্ণিত হয়েছে বিশুদ্ধভাবে, অতএব দুইটাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। সঞ্জিদা আফরিন। বন্ধুগণ, আপনারা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনবেন। এবার রাজাউল করিম আবরার সাহেব কি বলতেছেন শুনুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আচ্ছা আযান না একামত দে, আযান দিবার করে দে, একামত দে একবার, একামত একবার করে দিলেও হবে দুইবার করে দিলেও হবে, কিন্তু মেন জিনিস বুঝবা, একবার আযানের হাদিস বুখারীতে আছে, দুইবার আযানের হাদিস বুখারীতে আছে, কিন্তু এখানে মূল সমস্যাটা কোথায়? ইবতালু সুন্নাহ বিসুন্নাহ। যে এলাকায় এক সুন্নাহ প্রমাণ প্রচলিত, এই এলাকাতে এসে আরেক সুন্নাহর দাওয়াত দেওয়া বেদাত। সাহাবা একরামের উসুল না। এই এলাকার মানুষ ফিকহে হানাফিরা ফলো করে দুইবার।
আছে সুতরাং এখানে এসে একবার দোয়া বেদান এখানে দুইবারই দিত দেখলেন বন্ধুরা রেজাউল করিম আপনার সাহেব যে কথাগুলো বলেছেন দুইটাই দুইটাই আপনার হাদিসের মধ্যে আছে একবার বলার কথাও আছে দুই দুইবার করে বলার কথাও মানে জুড়া জুড়া করে বলার কথাও আছে এখন প্রশ্ন হলো এখানে যেখানে যেখানে যে মাযহাব বা যে সুন্নত প্রচলিত আছে যে সুন্নত প্রচলিত আছে সেই সুন্নতকেই চালিয়ে যাওয়া সেই সুন্নতের উপরে আমল করা প্রত্যেকের জন্য কর্তব্য এখানে আপনি নতুন এসে আপনি হ্যাঁ অন্য একটি সুন্নত আপনি মানুষের উপর চাপিয়ে দিয়ে মানুষকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলা তাহলে তো আমরা আগে যে করা সব করলাম তাতে ভুল করলাম উনি বড় হয় সব বড় শেখ হ্যাঁ তো উনি মনে হয় সে সব থেকে বড় শেখ উনি শোনা সব কিছু জানেন এবং মনিসুর রহমান যখন দেখলেন আপনারা যে বলতেছে যে ভারত বাংলাদেশের উলামারা মাদ্রাসার তালেবেরা বড় বড় কিতাব নিয়ে যায় মানে তার মানে উনি মাদ্রাসার আরব সরি ভারত বাংলাদেশের পাকিস্তানের উলামায়ে কেরামদেরকে ব্যঙ্গ করে কথাগুলো বলতেছেন বন্ধুগণ আপনারা ভিডিও যারা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা চ্যানেল নতুন এসেছেন আপনারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা মূল্যবান মতামত দিয়ে উপকৃত করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত